নূহ নবী কয় উম্মতের দল নির্ধারিত সময়ে তোমরা নৌকায় উঠবা। একজন বুড়ি মহিলা ছিল, বুড়ি মহিলা কয় নবী গো আমি বড় দুর্বল, আমাকে আপনি নিয়ে যাইয়েন, আমি কিন্তু দুর্বল মানুষ, গায়ের শক্তি কম, ঠেলাঠেলি পাড়াপাড়ি লাফালাফি করে আমি নৌকায় উঠতে পারবো না। নূহ নবী কয় ঠিক আছে গো মা, আমি তোমাকে ইয়াদ করে নিয়ে যাব। কিন্তু যেই দিন নবী যান ওই দিন ওই বৃদ্ধা মহিলার কথা নূহ নবী তিনি ভুলে গেছেন, চলে গেছেন তো চলে গেছেন, দুনিয়া পানির উপরে ভাসলো, তুফান ঝড় ভূমিকম্প কিছুই জমিনের উপরে আর নাই, সব জমিনের নিচে চলে গেল, কিছুই জমিনের উপরে নাই, সব নিচে চলে গেল। আল্লাহর পয়গম্বর তুফান যখন থামলো দুনিয়া শেষ কিছুই নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, তামাম দুনিয়া একদম মানব শূন্য, শুধুমাত্র আল্লাহর পয়গম্বর নূহ নবী তিনি তার উম্মতদেরকে নিয়া ইমানদার মানুষদেরকে নিয়ে মাত্র কয়েকজন বেশি না 80 থেকে 90 জন মানুষকে নিয়ে তিনি নৌকায়। হঠাৎ করে পয়গম্বরের মনে পড়ল ওই বৃদ্ধা মহিলার কথা, মনে মনে ভাবতেছেন হায় হায় আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম, আমি কত বড় ভুল করে ফেললাম, আমি তো মাকে আনি নাই, আমার মা তিনি তো বলেছিলেন বাবা আমাকে নিয়ে যেও। ওই বৃদ্ধা মহিলার কথা নবীর ইয়াদ হল, তিনি আবার জনপদে ফিরে আসলেন, আয়েশা মহিলাকে তালাশ করবেন, হায় হায় তালাশ করে তো কোনো লাভ নাই, দেখি কোথাও লাশটা পাওয়া যায় কিনা, এখন বড় মায়া লাগলো। খুঁজতে খুঁজতে তার বাড়ির পাশে আসেন, আইসা দেখেন তার ভাঙ্গা চোরা ওই ঘরটা এখনো দাঁড়ায়া আছে, ভাঙ্গা চোরা ঘর এখনো দাঁড়ায় আছে। নবী অবাক হয়ে গেলেন, আল্লাহর কুদরতি কদমে তার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, ও মালিক তোমার কুদরত পূজা পুরোদা, আল্লাহ কিছুই না, এই ভাঙ্গা ঘর কেমন করে টিকে আছে। ডাক দিলেন মা, মা ওই বৃদ্ধা মহিলা আল্লাহর ওয়ালি, সে ঘর ঝাড়ু দেয় আর আল্লাহর নাম জপে। নবীর ডাক শোনা মাত্র এই মহিলা কই বাবা তুফান কি শুরু হয়ে গেল নাকি, নবী বাহির থেকে কই মা গো তুফান শুধু শুরু হয়েছে না, তুফান হইয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আর কিছু নাই। মহিলা আল্লাহর কদমে সেজদায় পড়ে কাঁদতে লাগলো, নবী এবার কান্দে আর কয় মালিক কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই, আল্লাহ কেমন করে কি হল, ওই মহিলা বাঁচলো কেমন করে, তার ঘর টিকলো কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে নো আমার বান্দি এত করে তোমারে বলছিল তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তার কথা ভুলে গেছো, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না, তোমরা ভুলে যাইতে পারো আমি আল্লাহ ভুলতে পারি না, বলতে পারি না, আমার ওই বান্দির কথাটা আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই। নূহ নবী সেজদায় পড়ে হাও মাও করে কান্দেন, হাও মাও করে কান্দেন, মালিক আমার ভুল হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন হাসরের মাঠে ওই মানুষটারে ডাক দেয়া কইব বান্দা এত মায়া কইরে তোরে বানাইলাম, এত আদর আমি আল্লাহ তোরে করলাম, এত দরদ দিয়ে আমি তোরে বানাইলাম, আর তুই যখন মসজিদে না আইয়া বাজারে যাইতি ঘুমায় থাকতি আজান হইত মসজিদে আসতি না, তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় কষ্ট লাগত। বান্দারে বল বল, পুঁজি দিলাম আমি, হাত দিলাম আমি আল্লাহ, পা দিলাম আমি আল্লাহ, এত সুন্দর একটা ব্রেইন আমি আল্লাহ তোরে দিলাম, সব পুঁজি হলো আমার, আমার দেওয়া পুঁজি দিয়া ডিউটি করলে তুই কার,
কার ডিউটি করলে একটু বল, এই পাটা সুস্থ করে দিলাম আমি আল্লাহ, এই সুস্থ দুইটা পা দিয়ে তুই ডিউটি করলে আরেকজনের, তুই তোর দোকানের মালিকের ডিউটি টিকি করলে, তুই হাওরে গেলে আরেকজনের কাম করলে, তুই দিন শেষে 500 টাকা 600 টাকা তুই মজুরি নিয়ে আসলি, কিন্তু বান্দা আমি আল্লাহ তাও তোরে নিষেধ করলাম না, নিষেধ করলাম না, তুই যা ডিউটি পালন করলে তোরে 500 টাকাই শুধু দিছে, কিন্তু হাত তোরে দেয় নাই, এই পাটা সে তোরে দেয় নাই, এই পাটা আমি আল্লাহ তোরে দিছি, হাতটা যদি সুস্থ না থাকতো ওই মানুষটার ডিউটি তুই পালন করতে পারতি না, পা যদি সুস্থ না থাকতো তুই সুন্দরে হাওরে যাইতে পারতি না, তাহলে মূল পুঁজিটা আমি আল্লাহ তোরে দিলাম, গায়ে যদি শক্তি না থাকতো কাজ করতে পারতি না, পারতি না, পুঁজি দিলাম আমি আল্লাহ, মানুষই ডিউটি করলি কর, কিন্তু যে পুঁজি দিল তার ডিউটি কেমন করে ভুলে গেলি, ফজরের সময় তুই গেছো, যাও অসুবিধা নাই রিজিকের তালাশে বের হও, এটা আমি আল্লাহরই আদেশ, কিন্তু এই টাইমটাতে মসজিদ থেকে মুয়াজ্জিনের কোনটে আজান তোর কানে আসছে রে বান্দা, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, নামাজ উত্তম, ওই টাইমটাতে তুই কেমন করে নামাজটা না পড়া ঘর থেকে বের হয়ে গেলি, এই টাইমটাতে তুই নামাজটা না পড়ে কেমন করে তুই ঘুমায় থাকলি রে বান্দা, একটু বল বল, নামাজ পড়া যেই মানুষটা ঘর থেকে বের হয় আর আল্লাহ পাকের উপর ভরসা করে বের হয়, রব্বুল আলামিন ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ কুদরতি হাতে তার হেফাজত করে, নবী বলেন ফজরের নামাজ পড়ে যে ঘর থেকে বের হয় ইমানের জান্ডা লইয়া সে বের হয়, যেরকম সুবহানাল্লাহ, আর ফজরের সময় যে ঘুমায় থাকে তার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে, বালা শাইতানু ফি উযনাইহি, নবী বলেন শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে ফজরের সময় যে ঘুমায় থাকে, আর যে ফজরের নামাজটা পড়িয়া তার ডিউটিতে বের হয়, নবী বলেন ডিউটিতে বের হলো ঠিক কিন্তু ইমানের জান্ডা লইয়া বের হয়, এক লোক জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলী বহুত বড় আল্লাহর একজন বলি, অসুবিধা হইতেছে আপনাদের, মনোযোগ আছে সবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে মালিকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর এক ওয়ালি ছিলেন, উনি জীবিকার জন্য রিজিকের জন্য মাছ মারতেন, রিজিক তালাশে ঘর থেকে বের হওয়ার নির্দেশ আল্লাহর, ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি যখনই আমার হুকুম নামাজ আদায় করেছো তখন আর মসজিদে বসা থাকার দরকার নাই, তুমি এবার ঘর মসজিদ থেকে বের হইয়া রিজিক তালাশ করো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, এটা আল্লাহর আদেশ, এজন্যই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলছেন একজন মানুষ মসজিদে নামাজ পড়িয়া মসজিদে বইয়া যদি তসবি জপে যে পরিমাণ সওয়াব হবে, আরেকজন মানুষ নামাজটা পড়িয়া মসজিদ থেকে বের হইয়া বিবি বাচ্চার রিজিকের জন্য সে যদি ব্যবসার প্রতিষ্ঠানে বসে
তার ওই ব্যবসার প্রতিষ্ঠানে বৈশা থাকাও মসজিদে বৈশা নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হবে। জোরেকন সুবহানাল্লাহ। চাকুরির টেবিলে বসা এটাও নফল নামাজের চেয়ে বেশি সওয়াব হবে যদি সে নামাজ ঠিক মতো আদায় কইরা সে তার দুনিয়ার রিজিক তালাশে বের হয়। একজন মানুষ দোকানে বসা ফজর পইরা জুহর পর্যন্ত সে ব্যবসা করেছে, হালাল ব্যবসা এবং সততার সাথে ব্যবসা, মিথ্যা বলে নাই, মাপে কম দেয় নাই, খারাপটারে ভালো কইয়া বেছে নাই, যেটা খারাপ খারাপটা খারাপই বলছে ভালোটা ভালো বলছে। এই মানুষটা জোহরের আজান হলে যখনই মসজিদে রওনা দেয় শাটার বন্ধ করে। মুফাসসিরিনে কেরাম লেখেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটা যেই টাইমে সে ব্যবসা করলো এই ব্যবসার পুরা টাইম নফল নামাজ, নফল তসবি, নফল জিকির, নফল দুরুদ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামা দান করেন। তাহলে ব্যবসায়ী ব্যবসা করে আল্লাহর ওলি হতে পারে, চাকুরিজীবী চাকুরি টেবিলে বৈশ আল্লাহর ওলি হতে পারে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা? জোরে কোন। রিক্সা চালক রিক্সা চালায় আল্লাহর ওলি হতে পারে, ভ্যান চালক ভ্যান চালে আল্লাহর ওলি হতে পারে, কৃষক জমিতে কাজ করে আল্লাহর ওলি হতে পারে, জমিতে গেল আল্লাহর ভয় অন্তরে রাখলো, আইল কাটলো না, আরেকজনের পানি নিজের জমিতে আনার চেষ্টা করলো না, আজান হলো জোহরের টাইম হয়েছে সেই জমির আইলে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, এই লোকটা আমাদের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। প্যারে হাজরিন, এজন্য কেউ একথা মনে না করি যে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, না মোটেও না, দুনিয়াতে যত সহজ কাজ আছে এর মধ্যে সবচেয়ে সহজ হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার চেয়ে পৃথিবীতে আর এত সহজ কোনো কাজ নাই, এত সহজ কোনো কাজ নাই। আমার পুরা দুনিয়াদারির সাথে রাইখাও আমি আল্লাহর ওলি হইতে পারবো যদি হাতে থাকে দুনিয়ার কাজ আর দিলের মধ্যে থাকেন যদি আল্লাহ। যে মানুষটার দিলে আল্লাহ হাতে দুনিয়ার কাজ সে ওই হাতের কাজ দিয়া কোনোদিন অন্যায় করবে না, ঠিক কিনা? টেবিলের নিচ দিয়া ঘুষ খাবে না, দোকানের ব্যবসার প্রতিষ্ঠানে বৈশা ব্যবসা করবে সুদের কারবার করবে না, সুদ খাওয়া হালাল না হারাপ? আরো জোরে হালাল না হারাপ? কি যা থারা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, নবী বলেন আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি, তাহলে সুদ হারাম করেছেন কে? আল্লাহ। যে মানুষ সুদ খায় সে তার মাকে যেন বিয়া করলো না, উজবিল্লাহ জোরে কোন, এটা আল্লাহ নবীর হাদিস। এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো সন্তান যেমন মাকে বিয়ে করতে পারে না, নবী বলেন তোমরা এরকমই জঘন্য জিনিস মনে কইরো সুদ খাওয়ারে। তার মাঝে নবী বুঝাইলেন যে তার মাকে বিয়ে করতে পারে সে সুদও খাইতে পারে, আর যে মাকে বিয়ে করতে পারে না সে জিন্দগিতে সুদ খাইতে পারে না। আল্লাহ নবী বলেন মেরাজে রজনীতে দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তোরা মিন খারিজ বুতুনহিম, এত মোটা মোটা পেট এক একজনের জাহান্নামের ভিতরে, পেট ভরা সাপ কিলবিল কিলবিল করতেছে, নাক দিয়া মুখ দিয়া কানের ছিদ্র দিয়া পায়খানা ছিদ্র দিয়া সাপ বেড়ে হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল বলেন হা উলাই আকালাতুর রিবা, নবী গো এরা আপনার ওই উম্মত যারা দুনিয়াতে সুদ খাইত, নাউজুবিল্লাহ জোরে কোন, সুদ খাইত। এত মোটা মোটা পেট হয়ে যাবে সুদকুরদের। আরেকটা জিনিস বলে দেই, যে সুদে ব্যবসা করে এ যেমন সুদকুর, যে সুদে টাকা আনে সেও সুদকুর, যে সুদের সাক্ষী থাকে এও সুদকুর, যে সুদের লেনদেন লেখে এও সুদকুর। নবী বলেননি চারো দল হলো সুদকুর, তুমি যত বড় অভাবেই পড়ো যত বড় সমস্যাই পড়ো আল্লাহর নবীর কথা আল্লাহর কথা, কারণ নবী বলেছেন যে সাক্ষী থাকে যে দেখতেছে এও সুদকুর আর যে লেখতেছে এত আছে ওই এত আছেই। এজন্য আল্লাহর দোহাই নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু সুদ করে আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে সুদ না ছাড়বে।
এত জঘন্য গুনাহ। হাশরের মাঠে মাতাল হইয়া এই জিনেদরা রোগীর মতো উঠবে সুদকুররা, জিনেদরা রোগীর মতো মানুষেরা বলবে কিরে এ মাতলামি করে কে, এ এদিকে একবার পড়ে ওদিকে একবার পড়ে, আবুল তাবুল বকে, এর কেডা মানুষকে চিনো না, এ দুনিয়াতে মার কামরা সুদকুর। এই জন্য হাশরের মাঠে মাতাল বানায় আল্লাহ তুলবে। দুনিয়াতে যেমন মাতাল ছিল টাকার জন্য, মাতাল ছিল সুদকুররা, দেখবেন এদের এদের চোখে কিন্তু দরদ নাই। অসুবিধা হইতেছে আপনাদের নাকি? আবার না কোনো অসুবিধা আমাদের বলা তো লাগবেই, ঠিক না? আপনি মানেন না মানেন সেটা তো আপনার, আপনি যদি না মাইন না, আপনি আমার কথা না মাইনা, সুদের ব্যবসা কইরা কোটি কোটি টাকা জমাইয়া যদি হাসরের মাঠে আল্লাহরে গিয়ে বুঝ দেলাইতে পারেন 2 লাখ টাকা ঘুষ দিয়া, তা আমার কি অসুবিধা? সুদে কারো কাছ থেকে টাকা আনবো না, এ নিয়তটা করেন আল্লাহ আপনার তৌবাকে কবুল করে নিবে। এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন, নামাজ পড়িরা যেই মানুষটা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হুকুম নামাজ পড়িরা যেই মানুষটা দোকানদারি করে সেও দোকানদারি করে না, বরং আল্লাহর হুকুম মানতেছে, কারণ দোকানদারি করা রিজিক তালাশ করা এটাও কার হুকুম? তাহলে বোঝা গেল মুমিনের দোকানদারিটাও এবাদত, মুমিনের চাকরি করাটাও এবাদত, মুমিনের রিক্সা চালানো এবাদত, মুমিনের ভ্যান চালানো এবাদত, মুমিনের কৃষিক্ষেতে কাম করাও এবাদত, সবকিছু এবাদতের ভিতরে গণ্য, এবাদতের ভিতরে গণ্য। জুনুন মিসি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাছ মারতেন, আর হালাল কোন কাজকে কেউ কোনোদিন ছোট করে দেখব না। একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায়, বুট বেসে বাদাম বেসে 100% হালাল ব্যবসা, এজন্য তার এই ছোট্ট ব্যবসাটাকে কেউ আর চোখে ছোট চোখে দেখব না, আল্লাহ নারাজ হবে। আর একজন হারাম ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এর 5 পয়সারও আল্লাহর কাছে দাম না, সে হারাম খুর। আর বুট বেচনেওয়ালা বাদাম বেচনেওয়ালা সে হালাল খুর। দুইজনের ভিতরে তাসমান জমিন তফাত, এজন্য সাবধান, কেউ কাউকে ছোট চোখে দেখবো না। সে বাজারে ছোট ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী, না না এমন কথা কখনো বলবেন না। ব্যবসা যদি হালাল হয় তার ব্যবসা আল্লাহর কাছে অনেক দামি, কারণ সে হালাল ব্যবসা কইরাই জান্নাতে আমার নবীর সাথে থাকার সুযোগ পাবে। নবী বলেন যে হালাল ব্যবসা করে ছোট হোক, সে যদি হালাল ব্যবসা করে আমি নবীর সাথে জান্নাতে হা কাহা তাইনি ফিল জান্না। নবীজি 2টা আঙ্গুল মিলায় বিলায় দেখাইছেন, হালাল ব্যবসায়ী সততার সাথে ব্যবসায়ী সত্য কথা কইয়া যে ব্যবসা করে, নবী বলেন জান্নাতে আমার সাথে 2 আঙ্গুল মিলায়া নবী বলেন এইভাবে আমার সাথে মিলেমিশে জান্নাতে থাকবে। আপনি থাকবেন হারাম ব্যবসা কইরা জাহান্নামে, আর ওই বাদাম বিক্রেতা বুট বিক্রেতা হালাল ব্যবসা কইরা থাকবে নবীর সাথে জান্নাতে। তাহলে তার ছোট করে দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হাই হাই, মুসা আলাইহিস সালাম যে বলছিলেন আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে, বন্ধু কে হবে, আল্লাহ বলে তোমার বন্ধু হবে বাজারের এক মুসি। মুসি বুঝেননি আপনারা? চিনেন আমাদের সিলিটি ভাষায় মুসি কয়, আপনারাও মুসি কন, ওই জুতা রং করে যে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কো আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে, যার সাথে আমি জান্নাতে সবসময় সময় কাটাবো, আল্লাহ বলে অমুক বাজারের মুচি হবে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ মুসি বলে জি, এটা কেমন মুসি একটু দেখতে হয়। মুসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া চলে আসছেন, আয়েশা দেখেন বেচারা রং করে, কয় নাম কি তোমার ভাই? কয় আলী ইবনে মুআফ, কোথায় বাড়ি? দামেস্ক। আপনি কেডা? কয় সরি আবদুল্লাহ ইবনে মুবারক, আবদুল্লাহ ইবনে মুবারক, তিনি বহুত বড় একজন তাবি, বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস, উনি স্বপ্নে দেখছিলেন বাইতুল্লায়, স্বপ্নে দেখছিলেন ফেরেশতা দুইজন একজন আরেকজনে কয় এবছর হজে আইছে 6 লাখ মানুষ, কিন্তু একজনের হজও কবুল হইছে না, তবে হ্যাঁ 6 লাখের 6 লাখের হজই আল্লাহ কবুল করছে একজন মানুষের খাতিরে। কে সেডা? বলে ওই দামেস্কের বাজারের এক মুসি, যে হজে আসে নাই অথচ তার খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে।
ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আসছিলেন এ কেমন মুসি একটু দেখে আসি আয়েশা দেখে নি অবস্থা আর মুসা আলাইহিস সালামের বন্ধু আছিল কসাই মুসা আলাইহিস সালামের বন্ধু কে আছিল আল্লাহ বলছিলেন তোমার বন্ধু হবে বাজারের এক কসাই যে কি করে গোশত বিক্রি করে এগুলার তো আমরা বেশি একটা দাম দেই না ঠিক না এগুলা এগুলা করে না এগুলা না এই সমস্ত কাজ না মনে রাখবেন ওই হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাই ইনি করছেন কি নদীতে মাছ মারতেছেন মারতেছেন আর ওই অবস্থায় দেখেন হঠাৎ করে একটা বিচ্ছু নদীর কিনারে দাঁড়ায় আছে যেন বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু কেমন করে বিচ্ছুটা নদী পার হবে হঠাৎ করে তাকে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ এই কচ্ছপটা পানির উপরে ভাসল ভাইসা ভাইসা সে নদীর কিনারায় আসল বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আর কচ্ছপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুরে পৌঁছায় দিল আল্লাহ পারেনি না পারে না ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আমাদের সিলেটে যে সুরমা নদী পার হইছেন শাহজালাল মুজাদ্দিদ আমনি নৌকায় না যায় নামাজে জানেন না আপনারা ইতিহাস গোরগোবিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ করলেন শাহজালাল মুজাদ্দিদ আমনি ইয়ামন থেকে আইয়া সিলেটে এই সিলেট ডুকতে একটা নদী পড়ে সুরমা নদী এই সুরমা নদীতে নদীর সব নৌকা গোরগোবিন্দ সরায় ফেলল ওই অবস্থায় আল্লাহর ওলি নদী পার হয়েছিলেন কিভাবে যায় নামাজ বিষাইয়া যায় না নামাজে বসে গেছে বসে গেছেন আল্লাহ যায় নামাজের উপর দিয়ে নদী পার করে দিয়েছে সুবহান পানি কার কথা শুনে আল্লাহ যদি বলে পানি তুই ডুবা তাহলে ডুবায় আল্লাহ যদি বলে পানি তুই ভাসায় রাখ তাহলে ভাসায় রাখে আগুনকে আল্লাহ যদি কয় তুই জ্বালা তাহলে জ্বালায় আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না পশম পর্যন্ত জ্বালাইতে পারে না সাবধান আমার বন্ধু মুসা তুর পাহাড়ে পাহাড় জ্বলবি মুসার যেন কোনো ক্ষতি না হয় তাহলে বোঝা গেল আগুন সেও কার কথা শুনে আর একটু জোরে কন্যা মালিকের না পানি কার কথা শুনে আল্লাহর কথা শুনে সমস্ত মখলুক আল্লাহর কথা শুনে শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিক মতো মানি না গাছে আল্লাহর আদেশ মানতেছে সূর্য আল্লাহর আদেশ মানতেছে সব কিছু আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানে বিন্দু পরিমাণ তারা হেরফের করে না আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আছে কালও আছে আগামীতেও থাকবে কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি আল্লাহ আমরা তোমার ইবাদত করব তোমার গোলামি করব রূহ জগতে আল্লাহ পাক জিগাইছেন আলাস্তু বিরব্বিকুমুল আলা আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই রব মানে তোমরা কি আমাকে রব মানো না রব মানে যিনি সব কিছু করেন তার আদেশ কি তোমরা মানবা না সমস্ত মানুষ আল্লাহর কাছে স্বীকার করে আসছে আল্লাহ তুমি আমাদের রব আমরা তোমারই গোলামি করব কিন্তু মানুষ বড় নিমক হারাম এই ওয়াদা দিয়ে আসার পরে ওয়াদার কথা ভুলে যায় ঠিক কি না আর কোন মাখলুক ওয়াদার কথা ভুলে না জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন কচ্ছপের পিঠে বৈশা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল এই বার আল্লাহর ওলি কয় মালিক ই কেমন দৃশ্য দেখলাম আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায় আমি একটু দেখতে চাই আল্লাহ আমাকেও তুমি নদী পার করাও আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা বিচ্ছুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো আমাকে তুমি যায় নামাজে বসায় পার করাও রব্বুল আলামিন কয় বন্ধু যায় নামাজ বিছায় দাও অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিছায় দাও জুন্নুন মিসরি যায় নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রওয়ানা দিলেন বিচ্ছুটা কোন দিকে যায় কেন যাইতেছে তিনিও পিছনে পিছনে যান যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত বেগে যাইতেছে পাগল পারা হয়ে বিচ্ছুটা দৌড়াইতেছে তিনিও পিছনে পিছনে দৌড়ান যাইতে যাইতে দেখেন একটা গাছ হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে উটের রাখাল সে ঘুমাইতেছে ওই রাখালের দিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে জুন্নুন মিসরি
তিনিও রাখা ওইদিকে দৌড়ান কাছে যায় দেখেন রাখাল ঘুমাইতেছে আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে রাখালকে হত্যা করে ফেলবে রাখালকে আঘাত করবে বিচ্ছুটা যাইয়েই দেরি করে নাই লাফ দিয়া সাপের পিঠে উঠে গেল সাপের মাথায় উইটা সাপটারে এমন ভাবে বিচ্ছু কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تقوئي تسزاوار خدائي تو خدا وند يا بني تو خدا وند يا ساري تو خدا وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معذي تو مذلي تو ملك العرش بجائي الله أكبر الله ولي جبك كي غم تيكي اٹھا لے نيري جبك غم تيكي اٹھو اٹھار بوري تيني بولن جبك دیکھونا ماتار پاشي كي کاندو گھٹے گلا جبك ماتار ديكي تاكا تاكا ديكي بشاك تو اكتا شاپ بشال برو شاپ موري پوري آسي আওয়াজ দেয়া কই গো আল্লাহর ওলি কি ঘটনা ঘটলো আমি তো কিছুই বুঝি নাই জন্য মিশরী বলেন বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর তোমার তো বোঝার কথাও না তুমি তো আরামে ঘুমাইতেছো কিন্তু কি যে ঘটে গেল এরে যুবক এমন কি নে কামল কইরা ঘর থেকে বের হয়েছো একটু আমাকে বলো যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্ছুরে কুদরতিভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলেন কি এমন নেক আমল করেছো একটু বলো কি নেক আমল করেছো বলো এইবার যুবকের চোখ থেকে দরদর করে পানি পড়ে যুবক কান্দে আর কয় ও গো আল্লাহর ওলি আমি একজন রাখাল মানুষের উটরা খালি করি মানুষের দুম্মা রাখালি করি কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অক্তমত আদায় করে মসজিদে জামাত পড়ে আমি ঘর থেকে বের হই আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কাছে দোয়া করি মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার সাথে পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই হলো ঘর থেকে বের হওয়ার দোয়া এই দোয়া পড়ে যেই মানুষটা বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আমার উপর 100 100 ভরসা করে আমি তার সাথে 100 100 লেনদেন করি সুবহানাল্লাহ কোন আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই কেউ 10% কেউ 20% কেউ 50% বাকি 50% চেয়ারম্যানের উপরে মেম্বারের উপরে ব্যবসার উপরে দোকানের উপরে বড় ভাইয়ের উপরে এমন ভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি ঠিক না ভাগ করে ফেলাইছি ভাগ করে ফেলাইছি আল্লাহ নবী রহমতের নবী কই পাখিটা সকাল বেলে বাসা থেকে বের হয় পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয় সে জানে না তার রিজিক কোথায় মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে আল্লাহর উপর ভরসা করে বের হয় বিকাল বেলা পেট ভইরা ঘরে ফিরে সুবহানাল্লাহ জোরে কোন হ্যাঁ তাহলে রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন রিজিকের মালিক কে ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া বইসে খেজুরটা রাইকা আবার কাকটা চলে আসে আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইকা আবার চলে আসে ডাকাত সর্দার কয় ঘটনা কি একটু বোঝা দরকার দেখি এখানে কি আছে ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উপরে ওইটা দেখে
যেই জায়গার মধ্যে খেজুরটা রাইকা রাইকা কাক চলে যাইতেছে ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ অনেক বড় একটা সাপ বসা কিন্তু সাপটার চোখ নাই অন্ধ এজন্য নিজের রিজিক দেখে না খাওয়ার জন্য নিজে বের হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে সরদার নাইমে আইসে কইরে আমার সাথীরা কে কোথায় আছো আমি তওবা করলাম আর জীবনে ডাকাতি করব না একটা অন্ধ কাককে যদি আল্লাহ অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে তার কাছে তার ঠুটে তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায় আমি তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব আজ থেকে তওবা করলাম আমি আর ডাকাতি করব না কিতাবের ভিতরে লিখেন ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি হইয়া তারা কবরে গেছে এজন্য ভাইরি মনে রাখবা খেয়াল করে শুনবা যুবক বলতেছে আমি যখন গড় থেকে বের হলাম আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম বের হয়ে আমি যখন আসলাম মাঠে আইসা গরু রাখালি করি উট রাখালি করি ওই অবস্থায় একটু ঘুমাবো আমি বড় পরিশ্রান্ত আমি বড় দুর্বল আমি বড় ক্লান্ত এখন একটু ঘুমাবো কিন্তু এই জায়গায় ঘুমাবো কোন ভরসায় পাশে জঙ্গল পাশে পাহাড় কেউ নাই আপন বলতে কেউ নাই বন্ধু বান্ধব কেউ নাই আমি এখানে কোন ভরসায় ঘুমাবো ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে কে পাহারা দিবে কেউ তো পাশে নাই কিন্তু আমি ক্লান্ত ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম মালিক আমি ঘুমাইতে চাই কিন্তু আমার পাহারা দিবে কে মালিক কেউ নাই পাহারা দিবা তুমি আল্লাহ আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি আমাকে হেফাজত করো আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু হাসবু বান্দা বিশ্বাস কর তুই আমার উপর যেমন ভরসা রাখবি আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করব এজন্য ওই বান্দা ওই যুবক ওই রাখাল যখন আল্লাহর উপর একশো একশো ভরসা করে ঘুমায় রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায় জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 الله ربنا محمد نبينا الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن نطيعهما نحن كل حزب الله لا إله إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله لا إله إلا 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 الله محمد رسول الله جوره بولي صلى الله عليه وسلم তাহলে বুঝা গেল কি নামাজ পড়িরা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর উপর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয় তার হেফাজতের জিম্মাদার কে হন আর একটু জোরে বিপদ আপদ রাস্তাঘাটে আসেনি না নাই কি ভাই আসেনি না নাই আহা দুই সেকেন্ড আগেও জানা যায় না
যে আমার দুই সেকেন্ড পরেই আমার কপালে বহুত বড় বিপদ ঠিক কি না সেখানে তুমি কেমন করে নামাজ পড়ব ধরব বয়স হলে বুড়া হয়ে লই চুলদারি পাকো তারপরে মসজিদে যাব হ্যাঁ ধরব ধরব এই কথা বলার সুযোগ আছে না সুযোগ আছে যুবক কোন সুযোগ চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে চোখের সামনে কত যুবক স্ট্রোক করে মারা গেল খেলার সাথী কবরে শুয়ে আছে লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে একটু কি তোমার ভয় লাগে না একটু কি তোমার ভয় লাগে না রে যুবক এমন তার মনে আশা ছিল নামাজ পড়ব পড়ব ধরব ধরব কিন্তু আর জীবনে পড়া হলো না তুমি যদি গায়ে শক্তি দেখতে মসজিদে আসো যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না তুমি ঘরের মধ্যে নামাজ পড়া লাগবে মসজিদে আসতে পারবা না তোমার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটতে পারো না তুমি বাইর হতে পারো না লাঠি নিয়েও তুমি চলতে পারো না ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন চারটা কসম খেয়ে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন তুমি ঘরে বইসা নামাজ পড়লো বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব লিখে দিব রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতার আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজ পড়া আমল দেখা যায় আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ে শক্তি কাইরা নিছি যদি আজও সে গায়ে শক্তি থাকতো মসজিদে আসতো অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসছে আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও কোরআন তিলাওয়াত করতো আমার বান্দা যতদিন তার চোখে পাওয়ার ছিল পাওয়ার ছিল আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি এজন্য কোরআন তিলাওয়াত পারে না যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তিলাওয়াতের আমল থাকে বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও সরকার পেনশন দেয় ঘরে বসে বেতন দেয় সরকারি চাকরিজীবী কে যারা সারা জীবন সরকারের ডিউটি পালন করছে বৃদ্ধ হয়ে গেছে কয় আর লাগবে না তোমার উপরে আমি খুশি ঘরে থাকো বেতন তোমার ঘরে পৌঁছাবো আল্লাহ কয় বান্দা যতদিন গায়ে শক্তি আছিল আমার ডিউটিও যদি ঠিকমতো পালন করো আমি আল্লাহ সকল সরকারের সরকার আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা আমিও বলি আর মসজিদে আওয়া লাগবে না ঘরে বসে থাকো আমি তোমার আমল নামায় এই এবাদতের পেনশন দান করব সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ এবাদতের পেনশন দেয় কখন ডিউটি পালন করলে না সারলে ডিউটি ঠিকমতো পালন করলে সরকার যেমন তারে বেতন দেয় বেতনের পেনশন দেয় আল্লাহর গোলামির ডিউটি পালন করলে আল্লাহ পাক এবাদতের পেনশন দেয় এজন্যই আল্লাহর গোলাম খাঁটি গোলাম যারা এরা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায় বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক দাম বাড়তে থাকে আর দুনিয়ার কাছে বুড়া মানুষের দাম কমতে থাকে দুনিয়ার কাছে দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার এই ক্ষমতার কাছে বৃদ্ধ মানুষের দাম কমে আর আল্লাহর কাছে বৃদ্ধ মানুষের দাম বাড়ে যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে সুবহানাল্লাহ জোরে কর এজন্য আল্লাহ পাক হাশরের মাঠে ওই যুবকটারে ডাক দিয়ে কইব বান্দা ওই দিন তুমি যখন মসজিদে পাশ দিয়ে চলে যাইতা আর নামাজে আসতা না তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো অতএব এখন আর কান্দাকাটি করে কোনো লাভ নাই তোমারে বহু বোঝানো হয়েছে ওলামায়ে কেরাম বুঝাইছে দাওয়াতে তবলিগ ওয়ালারা বুঝাইছে ইস্তেমার তারিখ আসতেছে জানুয়ারি মাসের ১৩, ১৪, ১৫ কন জানুয়ারির সবাই সবাই ১৩, ১৪, ১৫ এটাই মূল ইস্তেমা ওলামায়ে কেরাম থাকবে ঠিক কিনা জোরে কন আমরা ওলামায়ে কেরামের এই ইস্তেমায় সারা দেশ থেকে সমস্ত মানুষ জমা হবে আমরাও প্রত্যেকে যার যার কাজ করব এই তিন দিনের জন্য আমরা অফ রাখবো আল্লাহর জন্য ঠিক কিনা জোরে বলেন আল্লাহর জন্য এই তিন দিন ইস্তেমার মাঠে আমরা যাব জানি না এই হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে
কে মুস্তাজাবুদ দাওয়া অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া যার হাত আল্লাহর দরবারে কবুল এমন মানুষ অসংখ্য এই জামাতে হাজির হয় আমার হাত যদি তার হাড়ের সাথে মিলে যায় আমার আমিন যদি তার আমিনের সাথে মিলে যায় হাশরের মাঠে এটাও নাজাতের উসিলা হয়ে যাবে নাজাতের উসিলা হয়ে যাবে এত বড় মজমা এজন্য বলবো যুবক ভাইরা পাক্কা ইরাদা করে ফেলো পাক্কা ইরাদা আমার যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক এই তিন দিনের জন্য আমি সমস্ত কাজ থেকে আমি সরে যাব আল্লাহর জন্য এই তিন দিন আমি ইস্তেমার মাঠে কাটাবো ইনশাআল্লাহ আল্লাহ কার কার নিয়ত আছে হাতটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে কোন আমিন আরো জোরে আমিন শেষ পর্যন্ত আল্লাহ পাক ওই যুবককে বলবে এখন আর কান্দাকাটি করে লাভ নাই যতদিন পর্যন্ত তোমারে প্রতি ওয়াক্তে ওয়াক্তে খানা পৌঁছেছে ফেরেশতারা ফেরেশতারা পৌঁছানোর আগে অনুমতি নিছে আমি ততবার খানা পৌঁছাইতে বলছি আর বলছি সামনের ওয়াক্তে আসবে সামনের ওয়াক্তে আসবে কোনোবারে আসলা না অতএব আর কান্না করে লাভ নাই যতদিনের নামাজ তোমার কাজা হয়েছে যতদিন আমার গোলামি থেকে দূরে ছিলে এতটা বৎসর পর্যন্ত এর নির্ধারিত মেয়াদ জাহান্নামে বুক করার পর তোমাকে ইমানের খাতিরে জান্নাতে যাওয়া লাগবে তখন আল্লাহ বলবেন খুদুহু فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون زراعا فسلكو الله بلبن اوكي دھرا شتر گز جنجر دیا بادھو شتر گز جنجر دیا بائدا تار جہنمیر بطر نکیب کرو اوئی منوشت تکن تار نرداری تو میاد پر جنتو جہنمیر شستی بکوئی را تار پر جنت جوا لگ بے آر جدی آمی پکا نمازی ہوئی آمی جدی اللہ بھوئی انتر رئی کچولی فضر نمازر پر جدی آمار ڈیوٹی شروع ہوئی تاہولے فار চান্সেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব কাদের কাদের নিয়ত আছে পাক্কা নামাজি হওয়ার ফজরের নামাজ সহ প্রতিটা ওয়াক্তের নামাজ জামাতে পড়ার আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ